জনগণ ও জনপ্রতিনিধিদের মাঝে সেতু বন্ধনকারী ওয়েবসাইট আমার এমপি ডট কম এর মাধ্যমে দেশের নানান সাংসদীয় আসনের বিভিন্ন সমস্যা উক্ত এলাকার মাননীয় সাংসদের কাছে তুলে ধরা হচ্ছে। ধারাবাহিক এই প্রক্রিয়ার অংশ হিসেবে জামালপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খানের কাছে জানতে চাওয়া হয়েছিল জুয়া এবং মাদক বিক্রি বন্ধ প্রসঙ্গে। জনাব মিল্টন আমার এমপি ডট কম এর মাধ্যমে প্রশ্নটি করেন। সাংসদের কাছ থেকে উত্তর আনার প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি জামালপুর দুই আসনের অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ। এ বিষয়ে সাংসদ জানলেন তার গৃহীত পদক্ষেপের কথা। ইতিমধ্যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশ দিয়েছি অনতিবিলম্বে, যাতে আমাদের এই অত্র এলাকার থেকে মদ, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ এইগুলো আমরা মুক্ত ইসলামপুরকে করতে পারি, তার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। গত আমাদের ইসলামপুর উপজেলার পরিষদের মাসিক সমন্বয় সভায় আমরা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি, তারা ইতিমধ্যে কাজও শুরু করেছে। এর প্রভাব ইনশাল্লাহ অবশ্যই আপনাদের উপর পড়বে, জনগণ খুশি হবে, আপনারা খুশি হবেন। ধন্যবাদ। দেশটা সুন্দর কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন